নমস্কার দর্শক বন্ধু, আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 13 মার্চ 2024 বুধবার, বাংলার 29শে ফাল্গুন 1430। আজকের সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং চন্দ্র, কন্যা রাশিতে রয়েছে কেতু, মকর রাশির ঘরে রয়েছে মঙ্গল, কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব, রবি এবং শুক্র, এবং মীন রাশির ঘরে রয়েছে রাহু এবং বুধ। আজকের তিথি শুক্লপক্ষের তৃতীয়া, সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। আজকে অশ্বিনী নক্ষত্র থাকছে রাত 11টা 10 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর 12টা 30 মিনিট থেকে দুপুর 2টো পর্যন্ত। আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল 5টা 54 মিনিট থেকে সকাল 7টা 8 মিনিট পর্যন্ত, আবার সকাল 10টা 20 মিনিট থেকে বেলা 11টা 14 মিনিট পর্যন্ত, আবার দুপুর 2টো 1 মিনিট থেকে বিকেল 4টে 59 মিনিট পর্যন্ত, আবার রাত 6টা 35 মিনিট থেকে রাত 10টা 28 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা শুভ, তবে উত্তর এবং দক্ষিণ দিকে যাত্রা নিষেধ, তাই উত্তর এবং দক্ষিণ দিকে যাবেন না। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে 12টি রাশির কেমন যাবে। মেষ রাশি জাতকাদের জন্য বলবো যে দূরবর্তী কোনো স্থানে যাওয়া বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া কিন্তু আপনার জন্য বেশ আরামদায়ক না হলেও সেটা কিন্তু আপনার কাজের জায়গার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা কিন্তু গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে কিন্তু আপনাকে সাহায্য করবে। আজ অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখুন, অহেতুক চিন্তাভাবনা কিন্তু আপনাকে নানারকম মানসিক চাপ দিতে পারে, তাই অবশ্যই কিন্তু নিজের শরীরের খেয়াল রাখুন এবং যত্ন নিন। আর্থিক দিকটি চাপে রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনি কোনো বিনিয়োগ করার আগে কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু বিনিয়োগ করবেন, না হলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি কিন্তু হতে পারে। আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই পরিবারের লোকজনের সাথে কিছুটা সময় কাটান, তাদেরকে কিছুটা সময় দিন, তাতে কিন্তু আপনি পারিবারিক সুখ কিন্তু উপভোগ করতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে, আপনার একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনার সাবধানে থাকা উচিত। কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, তাই অবশ্যই নিজের কাজ কিন্তু আপনাকে দায়িত্বপূর্ণভাবে করতে হবে। যারা অংশীদারি ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, অহেতুক কারণে কিন্তু আপনাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝুটঝামেলা হতে পারে, বা আপনার স্ত্রীর কিন্তু শরীরের খারাপ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনাকে সতর্ক থাকা দরকার। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6টা 10 মিনিট থেকে সকাল 7টা 5 মিনিট পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 8টা 55 মিনিট থেকে সকাল 9টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বিষরাশি জাতকাদের জন্য বলবো যে আপনার পরিশ্রমের ফল বা আপনার করা কোনো কাজের কৃতিত্ব কিন্তু অন্য কাউকে নিতে দেবেন না বা সুযোগ পেতে দেবেন না। আজ অবশ্যই কিন্তু আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন, সেটা কিন্তু আপনি আপনার পছন্দসই কিছু কাজ এর মাধ্যমে কিন্তু আপনি সেই সময়টা কাটাতে পারেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, এবং খেলাধুলার সাথে যুক্ত কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি আজ যোগদান করতে পারেন। আজ অবশ্যই আপনার আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে, তবুও অর্থ কিন্তু আপনি সাবধানে খরচা খরচ করুন, অহেতুক অর্থ খরচের কিন্তু আজকে যোগ রয়েছে। আজ অবশ্যই কিন্তু পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন, তাদের শরীরের অবশ্যই খেয়াল রাখুন এবং যত্ন নিন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি মধ্যম প্রকার, মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে, তবুও কিন্তু আপনি অহেতুক অযথা তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, আপনি কিন্তু আপনার কর্ম দায়িত্বপূর্ণভাবে করে যান, এবং অন্যের কথায় কিন্তু আপনি কখনোই মন্তব্য করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই কিন্তু আপনার স্ত্রীর সাথে সময় কাটান, তাকে সময় দিন, আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক আজ বেশ ভালোই থাকবে।
আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:30 থেকে সকাল 7:08 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:05 থেকে সকাল 10:03 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মিথুন রাশি। মিথুন রাশি জাতকাদের জন্য বলবো যে অবশ্যই আপনার নিজের সন্তানদের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন। আজ অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু খুব যত্ন সহকারে রাখুন, বিশেষ করে আপনার মানি পার্স খুব যত্ন করে রাখুন, না হলে কিন্তু সেটা হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আজকে সময় কাটানোর কথা দেওয়া সত্ত্বেও কিন্তু আপনি তার সাথে সময় না কাটানোর কারণে কিন্তু আপনার মেজাজ কিছুটা হলেও আজ কিন্তু খারাপ থাকতে পারে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো রয়েছে। আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগে যদি ভুগছিলেন তাহলে কিন্তু অবশ্যই সেটা থেকে কিন্তু আজ আপনি সুস্থ হতে পারবেন। আজ আর্থিক দিকটি একটু চাপে রয়েছে, তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে রাখুন, খরচা খরচ করুন এবং যত্ন সহকারে নিজের অর্থ কিন্তু আপনাকে রাখা উচিত আজ। আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন। আপনার কোনো খারাপ ব্যবহারে কিন্তু তারা কষ্ট পেতে পারে, তাই অবশ্যই তাদের শরীরের দিকে খেয়াল রাখুন এবং তাদের মানসিক চিন্তা কিন্তু দূর করার চেষ্টা করুন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু যথেষ্ট চাপের রয়েছে। আজ একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে, বা কেউ আপনার সঙ্গে কিন্তু চিট করতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনি সতর্ক থাকুন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপের রয়েছে, তাই অবশ্যই নিজের কর্ম কিন্তু দায়িত্বপূর্ণভাবে করে যান। আপনার নানা কারণে কিন্তু কর্মক্ষেত্রে প্রবলেম আসতে পারে, তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু সেইগুলোকে সলভ করার চেষ্টা করুন। আজ বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট চাপের রয়েছে, তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনো রকম মতবিরোধে যাবেন না, কোনো রকম তর্ক বিরোধ কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম সৃষ্টি করতে পারে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:22 থেকে সকাল 10:55 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:25 থেকে সকাল 10:18 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি। কর্কট রাশি জাতকাদের জন্য বলবো যে হঠাৎ কোনো আত্মীয়র বাড়ি থেকে কিন্তু কোনো খারাপ খবরে কিন্তু আপনার মন আজ সারাদিন খারাপ থাকতে পারে, বা আপনার পূর্ব পরিকল্পিত কিছু কাজ কিন্তু আজ ব্যাঘাত ঘটতে পারে। আজ অবশ্যই কিন্তু আপনার শরীরের খেয়াল রাখুন এবং অন্যের ওপর কিন্তু নিজের মতামত চাপাবেন না, তাতে কিন্তু অন্যরা কিন্তু কষ্ট পেতে পারে, তাতে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তাই অবশ্যই সবার কিন্তু সম্মান করুন, তাতে কিন্তু আপনি মানসিক দিক থেকে অনেকটা শান্তি পাবেন। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু সলভ করতে অনেকটা কিন্তু হেল্প করবে। আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন। আপনি কিন্তু সুন্দর একটা দিন কিন্তু তাদের সাথে আজ কাটিয়ে উঠতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার, তাই অবশ্যই আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে, তাই অবশ্যই কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে কিন্তু যাবেন না। আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার, কাজের চাপ থাকলেও কিন্তু আপনি সঠিক সময়ে কাজ কমপ্লিট করে কিন্তু অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু চাপে রয়েছে, তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক করবেন না, তাতে কিন্তু আপনাদের মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:32 থেকে বেলা 11:02 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 11:50 থেকে দুপুর 12:40 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। সিংহ রাশি। সিংহ রাশি জাতকাদের জন্য বলবো যে আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলো কিন্তু পূর্ণ মূল্যায়নের কিন্তু এটা একটা সঠিক সময়। আজ অবশ্যই আপনার তরফ থেকে কিন্তু বেশি কিছু না করে আপনি অন্যের নজর কিন্তু আজ আকর্ষণ করতে পারবেন। আজ আপনার শরীর স্বাস্থ্যের কিন্তু অবশ্যই যত্ন নেওয়া দরকার, নিজের শরীরের এনার্জিকে আপনার সঞ্চয় করা উচিত। আপনার কোনো ভারী কাজ কিন্তু আপনার শরীরকে দুর্বল করতে পারে, তাই অবশ্যই কিন্তু নিজের শরীরের বিশ্রাম নিন। আর্থিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে, তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু আপনি সাবধানে খরচা খরচ করুন। আপনার অর্থ কিন্তু নানা কারণে আজ
খরচা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো, অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান, আনন্দ করুন, তাদেরকে সময় দিন, দিনটি কিন্তু আপনার বেশ শান্তিপূর্ণভাবে কাটবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, প্রেম করার দিন, মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে, অবশ্যই কর্মক্ষেত্রে আপনি নিজের কাজের কারণে কিন্তু প্রশংসিত হবেন, দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো। যারা বিদেশি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজ অপ্রত্যাশিত লাভ আজ করতে পারবেন। আজ বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার দিন, বিবাহিত জীবনের জন্য দিনটি কিন্তু আজ খুবই ভালো। আজ আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 2:10 থেকে দুপুর 3:20 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 12:10 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনে আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কন্যারাশি জাতজাতিকাদের জন্য বলবো যে কর্মের পরিকল্পনার কারণে এবং নিজের ওপর আস্থার কারণে কিন্তু অবশ্যই আপনি নিজের সময়কে সঠিকভাবে কিন্তু আজ পরিচালনা করতে পারবেন এবং অনেকটা সময় কিন্তু আপনি বিশ্রাম করতে পারবেন। শরীর স্বাস্থ্য কিন্তু আজ খুবই ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, এবং আপনার যদি দীর্ঘকালীন কোনো রোগে ভুগছিলেন তা থেকে কিন্তু অবশ্যই আজকে আপনি সুস্থ হতে পারবেন। আর্থিক দিকটি একটু চাপে রয়েছে, তাই অবশ্যই নানারকম খরচা কিন্তু আপনাকে এড়িয়ে চলা উচিত, অযথা অপ্রয়োজনীয় খরচ থেকে কিন্তু আপনি না বাঁচলে আপনার কিন্তু নানারকম আর্থিক চাপে কিন্তু আপনি পড়তে পারেন, তাই অবশ্যই কিন্তু এগুলোকে আপনি এড়িয়ে চলুন। আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার, তাই পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান, তাদেরকে সময় দিন, বিশেষ করে বাড়ির বয়স্কদের সাথে অবশ্যই আপনার সময় কাটানো উচিত। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন, চমৎকার দিন, আজ আপনি অবশ্যই কাউকে প্রপোজ করতে পারেন, দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, তাই অবশ্যই কাজের চাপের কারণে সারাদিন আপনি ব্যস্ত থাকতে পারেন, তাই অবশ্যই কিন্তু নিজের কাজ আপনি দায়িত্বপূর্ণভাবে করুন। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু খুবই ভালো দিন, আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি খুবই ভালোভাবে কাটবেন, আপনার স্ত্রীর কারণে কিন্তু আপনি আপনার মানসিক দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট কিন্তু আজ মনোবল বাড়িয়ে তুলতে পারবেন, আজ অবশ্যই দিনটি কিন্তু আপনার খুবই ভালো। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 3:15 থেকে বিকেল 4:30 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 1:10 থেকে দুপুর 2 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলারাশি জাতজাতিকাদের জন্য বলবো যে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি আপনার সমস্ত রকম প্রতিকূলতাগুলোকে কিন্তু সাফল্যে কিন্তু বাস্তবায়িত করতে পারবেন এবং আপনার সমস্ত মনের চিন্তা কিন্তু দূর হবে। আজ অবশ্যই আপনার আত্মীয়রা কিন্তু আপনার সমস্ত রকম মানসিক দিক থেকে আপনাকে হেল্প করবে এবং আপনাকে কিন্তু মানসিক বল কিন্তু অবশ্যই দেবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন, শরীরের যত্ন নিন এবং আরাম করুন। আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম কিন্তু প্রবলেম আপনাকে ফেস করতে হবে না, তবুও নিজের অর্থ সঞ্চয়ের দিকে আপনি বাড়ির বড়দের পরামর্শ কিন্তু অবশ্যই নিতে পারেন। আজ পারিবারিক দিকটি কিন্তু আপনার মধ্যম প্রকার, অবশ্যই পরিবারের লোকজনের সাথে, বন্ধুবান্ধবের সাথে, নিজের সন্তানের সাথে অবশ্যই সময় কাটান, দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু প্রচণ্ড চাপে রয়েছে, আপনার তরফ থেকে একতরফা প্রেম কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে আজ কষ্ট দিতে পারে বা আপনার মনের মানুষ কিন্তু আপনাকে চিট করতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনাকে সতর্ক থাকা দরকার। আজ কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে, কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চাপ সৃষ্টি হতে পারে, নানা রকম প্রবলেম অবশ্যই কিন্তু আপনাকে সলভ করা উচিত এবং নিজে শান্ত থাকা উচিত। আজ বিবাহিত জীবন কিন্তু প্রচণ্ড চাপের, স্ত্রীর শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন এবং কোনো রকম তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো 4:08 থেকে 4:55 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার
সাবধানে থাকার সময় হলো সকাল 8:58 থেকে সকাল 9:35 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালী। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতকাদের জন্য বলবো যে আজ অবশ্যই কিন্তু আপনার মায়ের তরফ থেকে কিন্তু আপনি কিছু আর্থিক হেল্প কিন্তু আজ পেতে পারেন। আজ আপনার ব্যক্তিত্ব, আপনার মিশুকের স্বভাবের কারণে কিন্তু আপনি নতুন বন্ধুত্ব তৈরি করতে পারবেন। আজ আজ অবশ্যই আপনার ঘরে কোনো ধর্মানুষ্ঠান বা কোনো হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান কিন্তু আজ সম্পাদিত হতে পারে। আর শরীর স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখুন, নিজের খাবারের দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখুন এবং নিজের যত্ন নিন। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আজ আপনার করতে পারে, তাতে কিন্তু আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ সলভ হয়ে যাবে। আজ পারিবারিক দিকটিও চমৎকার রয়েছে, পরিবারের লোকজনের সাথে বন্ধুদের সাথে দিনটি কিন্তু খুব আনন্দের সাথে আজ আপনি উপভোগ করতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার। আজ অবশ্যই মনের মানুষের সাথে আপনি সুন্দর একটা রোমান্টিক দিন কাটাতে পারবেন। যদি তাকে পরবর্তীকালে নিজের স্ত্রী করতে চান তাহলে অবশ্যই কিন্তু আজ কথা বলার জন্য সঠিক সময়। আজ কর্মক্ষেত্রে তিনি কিন্তু চমৎকার দিন, কর্মক্ষেত্রে অবশ্যই আপনি নিজের কাজের জন্য প্রশংসিত হতে পারেন। আর যারা ব্যবসা করছেন তারা কিন্তু আজ অপ্রত্যাশিত লাভ আজ করতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই স্ত্রীর সাথে সময় কাটান, তাকে সময় দিন, আপনাদের মধ্যে কিন্তু সমস্ত প্রবলেম কিন্তু আজ চলে যাবে বা আজ আপনি সলভ করতে পারবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 6:17 থেকে সকাল 7 পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9:28 থেকে সকাল 10:18 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। ধনুরাশি, ধনুরাশি জাতকাদের জন্য বলবো যে আজ নিজের জন্য সময় বের করুন এবং নিজের ব্যক্তিত্ব অবশ্যই মূল্যায়ন ঘটান, তাতে কিন্তু আপনি অনেকটা কিন্তু পজিটিভ চিন্তাভাবনার দিকে যাবেন। আজ নিজের প্রতিযোগিতামূলক স্বভাবের কারণে কিন্তু আজ আপনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। আপনি সমস্ত রকম প্রতিকূলতাকে নিজের সাহস এবং শক্তির দ্বারা এবং নিজের আশাবাদী মনোভাবের দ্বারা অবশ্যই কিন্তু অতিক্রম করতে পারবেন। শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো থাকবে, প্রচণ্ড এনার্জেটিক থাকবেন, দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো। আজ আর্থিক দিকটিও কিন্তু বেশ ভালো রয়েছে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো সলভ করতে কিন্তু সাহায্য করবে। পারিবারিক দিকটি কিন্তু চমৎকার রয়েছে, অবশ্যই পরিবারের লোকজনের সাথে আপনি সময় কাটান, তাদেরকে সময় দিন, আপনাকে কাছে পেয়ে তারা কিন্তু খুবই আনন্দিত হবে এবং দিনটি কিন্তু আপনার খুবই ভালোভাবে এবং সুন্দরভাবে কাটবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার, আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে, তাই অবশ্যই কোনোরকম তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলুন। আজ কর্মক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে, অবশ্যই আপনি নিজের কাজের জন্য প্রশংসিত হতে পারেন। আপনি কিন্তু নিজের কর্মের জন্য অবশ্যই আজ কর্মক্ষেত্রে মধ্যমণি হয়ে উঠবেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নিজের ব্যবসাকে কিন্তু একটা উচ্চ জায়গায় নিয়ে যেতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার, স্ত্রীর সাথে অবশ্যই সুন্দরভাবে কথাবার্তা বলুন, আপনার কোনো খারাপ ব্যবহারে কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে, তাই অবশ্যই আপনি সতর্ক অবলম্বন করুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 10:24 থেকে বেলা 11:13 পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 11:50 থেকে দুপুর 12:32 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মকর রাশি, মকর রাশি জাতকাদের জন্য বলবো যে আপনার স্বপ্ন কিন্তু অবশ্যই আজ বাস্তবে পরিণত হতে চলেছে। আপনি আপনার স্বপ্নগুলোকে কিন্তু পূরণ হতে দেখতে পারেন, কিন্তু নিজের উত্তেজনাকে কিন্তু অবশ্যই আপনার কন্ট্রোল করা উচিত, না হলে কিন্তু তাতে কিন্তু আপনার ব্যাঘাত ঘটতে পারে। আজ অবশ্যই কিন্তু আপনার অন্যের জন্য চিন্তাভাবনা এবং আপনার সহানুভূতির কারণে কিন্তু আপনি অবশ্যই অন্যদের কাছে পুরস্কৃত হতে পারেন। আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো থাকবে, শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। যদি আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাতে কিন্তু আজকে আপনি অবশ্যই সুস্থ হতে পারবেন। আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে, অর্থের কোনোরকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না।
আজ কাউকে দেওয়া অর্থ কিন্তু আজ আপনি ফেরত পেতে পারেন, তাতে কিন্তু আপনার আর্থিক উন্নতি ঘটতে পারে। আজ পারিবারিক দিকটিও বেশ ভালো রয়েছে, পরিবারের লোকজনের সাথে অবশ্যই আপনি আনন্দ খুশি করে দিনটি উপভোগ করতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু প্রচণ্ড চাপের, আপনাকে আপনার সাথে কিন্তু কেউ প্রেমের ছলনা করতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনার সতর্ক থাকা দরকার। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার খুবই ভালো, আপনার থেমে থাকা কোনো প্রকল্প বা পরিকল্পনা কিন্তু আজ বাস্তবায়িত হতে পারে, আপনি তার জন্য কিন্তু প্রশংসিত হতে পারেন। দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো, যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই দিনটি কিন্তু তাদের জন্য খুবই ভালো, নিজে অপ্রত্যাশিত কিন্তু লাভ তার ব্যবসা থেকে কিন্তু করতে পারবেন। আজ বিবাহিত জীবন কিন্তু প্রচণ্ড চাপের, তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, বা অবশ্যই নিজের স্ত্রীর সঙ্গে কিন্তু আপনার তর্ক বিতর্ক বা কলহ হতে পারে, আপনাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির কোনো মধ্যস্থতায় কিন্তু এই প্রবলেম সৃষ্টি হতে পারে, আর অবশ্যই সতর্ক থাকুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 2:10 থেকে দুপুর 3:25 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 12:37 থেকে দুপুর 1:25 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কুম্ভরাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে আপনার করা কোনো কৃতিত্বের কারণে কিন্তু আপনার পরিবারের সকলে কিন্তু খুবই সম্মানিত বোধ করবে এবং আপনি অবশ্যই তাদেরকে খুব আনন্দিত করতে পারবেন। কোনো ভালো মানুষ, কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ কিন্তু আজ আপনি পেতে পারেন, তাতে কিন্তু আপনার সমস্ত মনের চঞ্চলতা কিন্তু কেটে যাবে এবং মনে একটা শান্তি কিন্তু আজ আসবে। অবশ্যই কিন্তু আপনার আজ সমস্ত রকম দক্ষতা প্রদর্শনের কিন্তু সুযোগ, আজ আপনাকে অবশ্যই কিন্তু কোনো রোল মডেল তৈরি করতে অবশ্যই আপ্রাণ চেষ্টা করা উচিত। আজ আপনি শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, শরীরের অবশ্যই যত্ন নিন, দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে মধ্যম প্রকার। আজ আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার, অবশ্যই নিজের অর্থ কিন্তু আপনি সাবধানে বিনিয়োগ করুন, দীর্ঘকালীন কোনো বিনিয়োগ কিন্তু আপনার জন্য খুবই লাভজনক হতে পারে। আজ আজ পারিবারিক দিকটি কিন্তু দিনটি খুবই ভালো, পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু প্রচণ্ড চাপের, কেউ আপনাকে কিন্তু চিট করতে পারে, তাই অবশ্যই নিজে সতর্ক থাকুন। কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন, আজ অবশ্যই আপনার কর্মক্ষেত্রে আপনার মতামতগুলো কিন্তু প্রশংসিত হবে বা আজকে গ্রাহ্য অবশ্যই হবে। আজ দিনটি কিন্তু আপনার কর্মের দিক থেকে খুবই ভালো। আজ অবশ্যই বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু প্রচণ্ড চাপের, আপনাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির কোনো মধ্যস্থতায় প্রবলেম সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন এবং নিজের স্ত্রীর অবশ্যই খেয়াল রাখুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 3:05 থেকে বিকেল 4:24 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর 1:04 থেকে দুপুর 2 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মীন রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই নিজের অহংকারকে কিন্তু সাইডে রেখেই কিন্তু আপনি কোনো রকম সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু তাতে অবশ্যই কোনো প্রবলেম আসতে পারে। আজ আপনার শরীর স্বাস্থ্যে এনার্জি থাকা সত্ত্বেও কিন্তু প্রচণ্ড কাজের চাপ থাকার কারণে কিন্তু আপনার কিছুটা হলেও মেজাজ হারাতে পারে এবং মানসিক দিক থেকে কিন্তু আপনি কিছুটা ক্লান্তি বোধ করতে পারেন। আজ আজ আর্থিক দিকটি চাপে রয়েছে, তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন, অতিরিক্ত খরচা খরচের কারণে কিন্তু আপনার আর্থিক প্রবলেম কিন্তু হতে পারে। আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো, অবশ্যই পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি খুবই ভালোভাবে কাটাবেন এবং সেটা খুব শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট হবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু প্রচণ্ড চাপে রয়েছে, অবশ্যই আপনার মনের মানুষের সাথে কিন্তু কোনো রকম প্রবলেম সৃষ্টি হতে পারে, অবশ্যই সতর্ক থাকুন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপের, তাই অবশ্যই আপনার মতামত কিন্তু কর্মক্ষেত্রে খুব সাবধানে দেবেন, অন্যের মতামত শোনার চেষ্টা করুন এবং আপনি কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে সিদ্ধান্ত নিন। আজ বিবাহিত জীবন কিন্তু প্রচণ্ড চাপের, স্ত্রীর সাথে অবশ্যই মনোমালিন্য হতে পারে, আপনাদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল 4:15 থেকে বিকেল 4:58 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 9 থেকে সকাল 10 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান।
আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।